বৃহস্পতিবার জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হলো ২০২১’এর এডিসি প্রথম অধিবেশন, চলবে শুক্রবার পর্যন্ত। এদিন প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে শুরু হয় অধিবেশন। জানা গেছে, অধিবেশনে দুটি সংসদীয় বিল উত্থাপন করা হয়। বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হন এমডিসি হংসকুমার ত্রিপুরা, মুখ্য সচেতক নির্বাচিত হন রবীন্দ্র দেববর্মা। সরকারি মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে অনিমেষ দেববর্মার নাম অধিবেশনে ঘোষণা করা হয়। অধিবেশনে এমডিসি রুনিয়েল দেববর্মা ত্রিপুরা ল্যান্ডের দাবি তোলেন। ADC has taken initiative for upgradation of ADC all routes into all weather route in phased manner. Accordingly, various project proposals are submitted for seeking fund to the Article 275(1) provision that is SCA, Special Central Assistance, SCA means, PSV, Tribal Supplant, NESIDS, Northeast.